এক থেকে নয় পর্যন্ত নামতা মুখস্থ করতে বা মনে রাখতে আমাদের তেমন কোনো সমস্যা হয় না এবং আমরা প্রায় প্রত্যেকেই এক থেকে নয় পর্যন্ত নামতা জানি আমাদের যত সমস্যা এগারো থেকে কুড়ি পর্যন্ত নামতা মুখস্থ করতে আর এই সমস্যার সমাধান দেওয়ার জন্যই আমার আজকের এই ভিডিও এক থেকে নয় পর্যন্ত নামতা আপনার যদি মুখস্থ থাকে তাহলে এগারো থেকে কুড়ি পর্যন্ত যে কোনো নামতা আপনি কয়েক সেকেন্ডের মধ্যেই বলে ফেলতে পারেন তাহলে চলুন শুরু করা যাক আমি ধরে নিচ্ছি আপনাদের এক থেকে নয় পর্যন্ত নামতা মুখস্থ এখন আমরা শিখব এগারো থেকে কুড়ি পর্যন্ত নামতা তার জন্য আমরা একটা উদাহরণ দিয়ে শুরু করব। ধরুন আপনাকে বার করতে হবে চার আঠের কত চার আঠের অং কত বার করার জন্য আমরা কি করব। লিখব চল্লিশ তার সঙ্গে যোগ করব বত্রিশ তাহলে হচ্ছে বাহাত্তর এখানে চল্লিশ কেন লিখলাম কারণ আমরা চার আঠের অং বার করছি চারের জন্য চল্লিশ আর এই চারের সঙ্গে আট গুণ করে হচ্ছে বত্রিশ অর্থাৎ এই আট আর চার গুণ করে বত্রিশ সেটা চল্লিশের সঙ্গে যোগ হচ্ছে তাহলে চার আটের অং বাহাত্তর ধরুন আপনাকে বার করতে হবে ছ আঠের অং কত তার জন্য কী করবো ছয় গুণ আঠেরো তাহলে ছ আটের অং কত বার করার জন্য আমরা কী লিখবো ছয়ের জন্য লিখবো কত ষাট আর ছ আষ্টে আটচল্লিশ এর সঙ্গে যোগ করবো তাহলে ষাটের সঙ্গে আটচল্লিশ যোগ করলে কত হয় একশো আট তাহলে ছ আটের রঙ আমরা কত পাচ্ছি একশো আট এখন দেখি আমরা পাঁচ উনিশাং কত পাই পাঁচ উনিশাং কত অর্থাৎ উনিশ গুণ পাঁচ পাঁচ উনিশাং কত অর্থাৎ পাঁচের জন্য আমরা কত লিখব পঞ্চাশ আর পাঁচ নয় কত পঁয়তাল্লিশ তাহলে এখানে লিখব পঁয়তাল্লিশ পঞ্চাশ আর পঁয়তাল্লিশ কত হবে পঁচানব্বই তাহলে পাঁচ উনিশ অং হচ্ছে পঁচানব্বই চলুন আরও একটা উদাহরণ নেওয়া যাক ধরুন বার করতে হবে নশতের রং কত ন শতের কত বার করার জন্য আমরা কী লিখবো যেহেতু এখানে নয় আছে তাহলে নয়ের জন্য লিখব নব্বই আর সাত নয় তেষট্টি তাহলে এর সঙ্গে তেষট্টি যোগ করব নব্বই সঙ্গে তেষট্টি যোগ করলে কত হয় নব্বইয়ের সঙ্গে তেষট্টি যোগ করলে হয় এখানে হচ্ছে তিন আর ছয় নয় পনেরো অর্থাৎ একশো তাহলে ন শতের হচ্ছে একশো তিপ্পান্ন এখন দেখুন আমরা এটা কত তাড়াতাড়ি বার করতে পারি ধরুন আপনাকে বার করতে হবে ছ ষোলো কত তাহলে ষোলো গুণ ছয় ছশো লং কতবার করতে হবে অর্থাৎ এখানে ছয়ের জন্য পাবো ষাট আর ছয় ছত্রিশ তাহলে ষাট আর ছত্রিশ কত হয় ষাট আর ছত্রিশ হয় ছিয়ানব্বই তাহলে ছশো লং হচ্ছে ছিয়ানব্বই এইরকমভাবে আপনার যদি এক থেকে নয় পর্যন্ত নামটা মুখস্থ থাকে তাহলে এগারো থেকে কুড়ি পর্যন্ত যে কোনো নামটা আপনি বার করে ফেলতে পারবেন এবং সেটা কয়েক সেকেন্ডের মধ্যে যেটা আপনার অনেকটা সময় বাঁচাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন